প্রথম টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে 6 উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। ইংল্যান্ড ইনিংসের 16 ওভারের শেষ বলটার আগ পর্যন্ত সব বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ন্ত্রণেই ছিল। সেই বলে বেন ডাগেটকে বোল্ড করে দেন মুস্তাফিজুর রহমান। পরের ওভারের প্রথম বলে বিপজ্জনক জশ বাটলারকে বিদায় করেন হাসান মাহমুদ। পরপর 2 বলে 2 উইকেটে হারানোর ধাক্কা আর সামাল দিতে পারেনি ইংল্যান্ড। শেষ 4 ওভারে যোগ করতে পারে কেবল 21 রান। প্রায় 8 বছর পর ফেরা রনি তালুকদার বাংলাদেশকে এনে দেন ভালো শুরু। সেটা কাজে লাগিয়ে 30 বলে 51 রানের বিস্ফোরক ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। অভিষেকে 17 বলে 24 রানের কার্যকর ইনিংস খেলেন তৌহিদ হৃদয়। পরপর 2 ওভারে থিতু 2 ব্যাটসম্যানের বিদায়ে ইংল্যান্ডের মতো দলকে কক্ষচ্যুত হতে দেননি সাকিব আল হাসান ও আফিফ হোসেন। তারা ফেরেন দলের জয়কে সঙ্গে নিয়ে।